যখন কোন মুসলমান মুসিবতের মধ্যে পড়বে অপর মুসলমানের কি দায়িত্ব আমার পাশের ঘরে আমার প্রতিবেশী বিপদগ্রস্ত আমার আত্মীয়স্বজন বিপদগ্রস্ত আমার ভাই আমার বোন আমার বন্ধু-বান্ধব বিপদগ্রস্ত তখন আমার করণীয় কি তখন আমার করণীয় হলো তাকে সান্ত্বনা দেওয়া قال رسول الله صلى الله عليه وسلم من عز مصابا فله مثل اجره যে ব্যক্তি কোন মুসিবতগ্রস্তকে সান্ত্বনা দিবে বিপদের সময় ধৈর্য ধারণ করার কথা বলবে মুসিবতগ্রস্ত ব্যক্তি মুসিবতের পরে মধ্যে পড়ে যে সওয়াবের অধিকারী হইছে সে সান্ত্বনা দেওয়ার কারণে সেই সওয়াবের অধিকারী হবে যে ব্যক্তি কোন মুসিবতগ্রস্তকে সান্ত্বনা দিবে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে সম্মানের পোশাক পরাবেন কিসের পোশাক সম্মানের পোশাক পরাবেন রাসূল বলেন যদি কোন মুসলমান অপর কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করার জন্য যায় অপর মুসলমান অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যায় তখন একজন ফেরেশতা ঘোষণা করেন তুমি বরকতময় তোমার চলা বরকতময় তুমি তোমার ঠিকানা জান্নাতের মধ্যে বানায় নিছো তুমি বরকতময় তোমার চলা বরকতময় তোমার ঠিকানা তুমি জান্নাতে বানিয়ে নিয়েছো রাসূল বলেছেন যে ব্যক্তি সকালবেলা কোন মুসলমানের সাথে সাক্ষাৎ করার জন্য যায় চাই সে অসুস্থ হোক চাই বিপদগ্রস্ত হোক সকালবেলা যদি যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে সন্ধ্যাবেলা যদি দেখা করার জন্য যায় কোন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য যদি সন্ধ্যাবেলায় যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে তেজন্য মুসিবতগ্রস্ত লোকদের কাছে যেতে হবে আমাদেরকে এটা শরীয়তের নির্দেশ আর ওখানে গেলে সওয়াব তো হবে হবে দুনিয়াবি কিছু ফায়দাও আছে দুনিয়াবি ফায়দা কি আপনি কোন মুসিবতগ্রস্তকে যখন দেখতে গেলেন তখন রাসূলের শিখানো একটা দোয়া রয়েছে আজীব এক দোয়া অত্যন্ত আজীব দোয়া সকল মুসলমানের এই দোয়াটা জানা দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে দেখে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা এই দোয়া পড়বে উক্ত মুসিবত তার জীবনে আর আসবে না মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক ওই মুসিবত থেকে এই দোয়া পড়নওয়ালাকে হেফাজত করবে যেমন আমি আপনি কোন ক্যান্সারে আক্রান্ত রোগীকে দেখতে গেলেন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি তাকে আপনি দেখতে গেলেন সকালবেলা দেখতে গেলেন তো সারাদিন 70,000 ফেরেশতা দোয়া করবে আপনার জন্য সন্ধ্যাবেলা দেখতে গেলেন সারা রাত 70,000 ফেরেশতা দোয়া করবে আকাশ থেকে ঘোষণা করবে যে তুমি বরকতময় তোমার চলা বরকতময় তুমি জান্নাতে নিজে ঠিকানা বানায় নিছো আর কি হবে ওই যে দোয়াটা পড়লেন এই দোয়ার বিনিময়ে এই মৃত্যু পর্যন্ত আপনি ক্যান্সারের থেকে হেফাজতে থাকবেন আপনি কোন অভাবগ্রস্তকে দেখা এই দোয়াটা পড়লেন একটা মানুষ অভাবে পড়ে গেছে পেরেশান এই ব্যক্তিকে দেখা যখন আপনি এই দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা এই দোয়াটা যখন আপনি পড়বেন তখন ওই পেরেশানি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে এটা তো উদাহরণ দিলাম যে কোন পেরেশানি যে কোন রোগ যে কোন মুসিবতগ্রস্তকে দেখে আপনি এই দোয়া পড়বেন ওই মুসিবত ওই রোগ মৃত্যু পর্যন্ত আপনার আর হবে না তো কত বড় দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদদালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা শিখে নিয়েন সবাই ওলামায়ে কেরামরা যারা আছেন ওনাদের কাছ থেকে এই ধরনের আমলগুলো আমাদের শিখা দরকার
বুঝেছ কথাটা শিখা দরকার বড় ফজিলতপূর্ণ এজন্য এই মুসিবত আসবে মুসিবত মৃত্যু পর্যন্ত চলতেই থাকবে বাকি যারা আমল করবে যারা কৌশল অবলম্বন করবে যারা আল্লাহ পাককে কোনো না কোনো ভাবে সন্তুষ্ট করে ফেলবে আল্লাহ পাক তাদেরকে এই মুসিবতগুলো থেকে কোনো না কোনো ভাবে রক্ষা করে দিবেন